আজকে মুসলিম জাতির সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা কি হয়ে গেছি, কি হয়ে গেছি। আমি মাঝে মধ্যে ছোট্ট একটা গল্প বলি যে আমাদেরকে আমাদের প্রতিপক্ষরা সবচেয়ে বড় সফল হয়েছে, আলহামদুলিল্লাহ এই সফলতাও তারা অর্জন করতে শেষ পর্যন্ত পারবে না। আমরা গোটা মুসলিম উম্মাকে এক জায়গায় করে নেতৃত্বের কাতারে আমরা আমাদের সেই প্রতিপক্ষ যারা অর্জন করেছে সফলতা কিংবা ষড়যন্ত্রের পথ অর্জিত করেছে, আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে সালাতে যেমন কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যায়, ইমাম নির্দেশ দেয় ফাঁকা পূরণ করুন, কাঁধে কাঁধ মিলান, পায়ের সাথে পা লাগিয়ে দিন, আমরা রাজপথে সামনে পাবে প্রতিপক্ষ মোকাবেলায় গোটা মুসলিম মানব জাতিকে কাঁধে কাঁধ দিয়ে প্রতিপক্ষকে ঐক্যবদ্ধ মোকাবেলা করা হবে। এটা সালাতের গুরুত্বপূর্ণ ট্রেনিং, জামাতবদ্ধ হওয়া। কেন? শয়তান একজন ইমানদারকে প্রথম টার্গেট করে তাকি দিয়ে গুনাহ করায় না, তাকি দিয়ে মদ খাওয়ায় না, তাকি দিয়ে ঘুষ খাওয়ায় না, তাকি দিয়ে জেনা করায় না, তাকি দিয়ে মাদক সেবন করায় না। একজন মুসলিমের প্রতি শয়তানের ইবলিসের প্রথম টার্গেট হলো ওকে দল থেকে কি করে ফেলা, কারণ বিচ্ছিন্ন করে ফেলতে পারলে এরপরে গুনাহগুলো সে নিজেই করবে, তাতে আর কোনো সন্দেহ নাই। জামাতবদ্ধ হওয়া কি মুসলাতের ট্রেনিং, ঐক্যবদ্ধ জীবনযাপন করা। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের জাতীয় ঐক্যের মাধ্যমে বিগত জুলাই এবং আগস্টের যে পাঁচই গণ অভ্যুত্থান হয়েছিল, এটা কি কোনো দলের অবদান, এটা কি কোনো একক নেতার অবদান, এটা কি কোনো রাজনৈতিক দলের অবদান, এটা এই দেশের জাতীয় ঐক্যের অবদান। আকিমুস সালাতের এই জাতীয় ঐক্যের আহ্বান আমরা শুধু পৌঁছাই দেব না, আগামী দিনের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে তা আমরা প্রতিহত করব। এটা কিসের ট্রেনিং, কিসের ট্রেনিং? সালাতের ট্রেনিং। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতি, আকিমুস সালাত, প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতে আপনাকে ট্রেনিং দেওয়া, ঐক্যবদ্ধ জীবনযাপন করো। ইমাম যখন এই কথা ঘোষণা দেন, উনি কেউ অনুরোধ করেন, আরবিতে কেউ বলেন, কেউ বাংলায় বলেন, অথবা কেউ আরবিতেও বলেন সাথে বাংলায় বলেন, ঘোষণাটা এমন ঘোষণা দেবে মুসল্লিরা থরথর করে কাঁপেন। আমাদেরকে অনেকে বলে হুজুররা ওয়াজ করবেন তো একটু মিষ্টি মিষ্টি কথা দিয়ে, মধুর আওয়াজে, নিশ্চয় মধুর আওয়াজে মিষ্টি কথা বলবেন। বীরনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন, সাহাবায়ে আজমাইনগণ থরথর করে কাঁপতেন, চোখের পলক ফেলতেন না। তিনি কথা বলতেন সেনাবাহিনীর কোনো সদস্য হিসাবে না, তিনি খুতবা দিতেন, তিনি বক্তব্য দিতেন, ভাষণ দিতেন সেনাবাহিনীর একজন সেনাপতির দায়িত্ব নিয়ে। কারণ আমাদের বীরনবী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদে কিংবা মাঠে আকিমুস সালাতের নেতা ছিলেন না, তিনি এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তুলে সেখানকার তিনি মহান নেতার দায়িত্ব পালন করেছেন। আকিমুস সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে ওই যে বললাম ষড়যন্ত্রটা কি, আমাদেরকে কাকরার জাতি, কি জাতি, কি জাতি, কাকরার জাতি বুঝেন, মুসলিম উম্মাকে কাকরার জাতিতে পরিণত করেছে। আপনাদের ছোট সময় কাকরা ধরার যদি অভিজ্ঞতা মনে থাকে, অথবা এটা গল্প অথবা বাস্তব, যেটাই মনে করেন, কল্পনা করেন, একটা কাকরা পাত্রের মধ্যে রাখবেন ওটা বের হয়ে যায়, বিশ পঁচিশটা কাকরা পাত্রের মধ্যে রাখবেন ওটা ঢাকার দরকার হয় না। কেন ঢাকার দরকার হয় না? একটা কাকরা উঠতে থাকলে নিচে যে কাকড়াগুলো থাকে প্রত্যেকটা ওইটার পা টাইনে নিচে নামিয়ে ধরে, ভয়ে মনে করে যে এইটার জন্য আমি বের হইতে পারি না। এটা কোনোভাবেই তারে বোঝানো যাবে না যে উপরেরটা বাইর হইতে পারলে তার সিরিয়াল, এরপরে তো এসে বের হইতে পারবে, তারপরে আরেকজন বের হইতে পারবে, কিন্তু তার মাথায় ঢুকছে এইটা তার জন্য বাধা হয়ে দাঁড়াইছে, যে কোনোভাবে এটা টাইনে নিচে নামাইয়ে তারপর তার বাইর হইতে হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের উন্নতি অগ্রগতি, বিশেষ করে মুসলিম উম্মার কল্যাণ এবং অগ্রগতি উন্নতি যারা সহ্য করতে পারে না, আমাদের মধ্যে ছোটাছুটি ইস্যু তৈরি করে কাকরার জাতি পরিণত করে আমাদের প্রতিপক্ষ সফল হতে চায়, আমরা কাকরার জাতি থেকে মুসলিম জাতিতে পরিণত হয়ে তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেব। কথায় কথায় আমাদের মধ্যে বিভেদ তৈরি করার ষড়যন্ত্র তারা করেন, কান খুলে শুনে রাখুন। আমরা সালাতুল এশার আকিমুস সালাতের হক আদায় করার জন্য যেমন এক কাতারে দাঁড়িয়ে বুনিয়ানু মারসুস সফফান কান্নাহুম বুনিয়ানু মারসুস শিশাগুলো প্রাচীর মতো দাঁড়িয়ে গেছি,
ওই ফাঁকে যদি শয়তানও ঢোকে, ফাঁকা পূরণ করতে বলা হয়েছে কিসের জন্য বলেন? ওর মধ্যে কি মুসল্লি ঢোকার সম্ভাবনা থাকে না শয়তান? কি ঢোকার সম্ভাবনা থাকে? 5ই আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশ নির্মিত হয়েছে, এই স্বাধীনতা বাংলাদেশ, জনতার ঐক্যের বাংলাদেশে শয়তান ঢোকার চেষ্টায় আছে না নাই? কোন শয়তান? শয়তান তো এক প্রকার, জিন শয়তান। সনফরা শয়তান এক প্রকার, কয় প্রকার? দুই প্রকার, জিন শয়তান। এটা তো আমাদের কথা, এটা সিরাত কমিটির কথা, মাওলানা শেখ জামালউদ্দিন সাহেবের কথা। কার কথা বলেন? একটা বলেন জোরে, মিনাল জিন্নাতি অন্নাস। এই জিন শয়তানের মধ্যে নামাজে ঢোকার সম্ভাবনা থাকে? আর আকিমুদ্দিন কায়েমের জন্য খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো লোকেরা চট করে আবার বাংলাদেশে আমাদের ফাঁকে ঢোকার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, মোকাবেলা করা হবে। কত সহজ না, 5 ওয়াক্ত নামাজ ট্রেনিং নেওয়া এই জাতিকে আর বিভ্রান্ত করে কোন খুনি ফ্যাসিস্ট সরকারকে আমাদের উপর আধিপত্য করতে দেওয়া হবে না। সালাতের প্রথম ট্রেনিং, ঐক্যবদ্ধ জীবন যাপন পারা যাবে ইনশাআল্লাহ। দেখি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের গোটা বাংলাদেশের জাতিকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার তৌফিক দিন। দ্বিতীয় ট্রেনিংটা কি? সালাতে গিয়েছেন জামাতের জন্য, তিনজন যদি হয়, দুইজনও যদি হয়, ইমাম থাকে না থাকে না? ওখানে ইমাম লাগে 2.5 ঘন্টার, 2.5 ঘন্টার জীবন বাদ দিলে আর 24 ঘন্টার মধ্যে তো সময় থাকে না। সময় থাকে, কয় ঘন্টা থাকে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে যদি 2.5 ঘন্টা যায়, এরপর বাকি থেকে কয় ঘন্টা? সাড়ে 21 ঘন্টা। এই 21 ঘন্টা পরিচালনার জন্য আকিমুদ্দিন, ওখানে আকিমুস সালাতে ইমাম লাগে, কয়জন লোক হইল? কয়জন না? যার যার মতো সালাত, এটা আকিমুস সালাত হয় না, এটা সালাত আদায় হয়। আকিমুস সালাত অর্থ হলো যে কয়জন আছো তাদের মধ্যে একজন কি বানাও? ভাইয়েরা, মসজিদ যদি আল্লাহর বিধানের আলোকে নেতৃত্বভাবে তৈরি হয়ে জামাতবদ্ধ জীবনের মাধ্যমে আপনি দুনিয়ার এই জিন্দিগি থেকে মসজিদে যাওয়ার পর অন্তরের প্রশান্তি অনুভব করেন না? করেন না। কেন করেন? ওটা আল্লাহর বিধানের আলোকে মসজিদ পরিচালনা হয় বলে ওখানে প্রশান্তি পাওয়া যায়। আর চম্পারাবাসীর কাছে আহ্বান জানাতে চাই, ওখানে ইমাম নির্ধারণ করে জামাতবদ্ধ জীবনের মাধ্যমে যদি প্রশান্তি অনুভব করেন, আজ বাংলাদেশের এই 24,000 বর্গমাইল নয়, 50,000 বর্গমাইল নয়, 56,000 বর্গমাইল জমিনকে যদি মসজিদ কল্পনা করে মসজিদমুখী জিন্দেগি জীবন যাপন করার সিদ্ধান্ত নিয়ে আমরাও যদি আল্লাহওয়ালা ইমান তৈরি করে এখানে জামাতবদ্ধ জীবন তৈরি করা যায়, মসজিদের মতো এই জমিনে আল্লাহ শান্তি প্রশস্ত করে দেবেন। এখন মসজিদে শান্তি পাই, জমিনে পাই না কেন? কেন পাই না? মসজিদ আল্লাহর বিধানে চলে, আর আমাদের জমিন কার বিধানে চলে? কার বিধানে চলে? মানুষের বিধানে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শুধু মসজিদে নববীর ইমাম বানিয়েছেন না, মসজিদে মদিনা রাষ্ট্রের ইমাম বানিয়েছেন? আজকে এখানে মুসল্লিদের কাছে জানতে চাই, যারা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্বে মসজিদে নববীতে সালাত আদায় করেছেন, ওই মুসল্লিরাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্বে মদিনা রাষ্ট্র পরিচালনায় ভূমিকা পালন করেছেন। আজ চম্পারাবাসী কি সিদ্ধান্ত নিতে পারে যে আমরা মসজিদে যেমন ইমাম তৈরি করেছি, আমাদের সমাজে রাষ্ট্র পরিচালনায় রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, চম্পারা, আমাদের প্রিয় ঢাকা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পরিচালনায় ওরকম সহযোগ্য দক্ষ নেতৃত্ব তৈরি করার জন্য রাসূলের আদর্শকে আমরা মেনে নিতে রাজি আছি সবাই? ট্রেনিং সালাতের ট্রেনিং, সালাত আমাদেরকে এই ট্রেনিং দেয়। ওখানে ইমাম লাগবে, এখানে আপনার সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য নেতা দায়িত্বশীল লাগবে। আমি আপনার কাছে একথা জিজ্ঞেস করতে চাই, ওখানে ইমামের ব্যাপারে যদি শোনেন, এমনি নামাজ কালাম ভালোই পড়ায় কিন্তু টুকটাক একটু সমস্যা আছে। কি সমস্যা? টুকটাক আর আমাদের সমাজের ব্যাপারে কি কথা আছে? উনি শুধু সমস্যা না, উনি নামাজের সময় হইলো মসজিদে দাঁড়ের কাছে দিয়াও, হাঁটার সময়
পান্না মসজিদের ইমাম যতক্ষণ পর্যন্ত সমাজের ইমাম হবেন না, আর সমাজের ইমাম যতক্ষণ মসজিদের ইমাম হবেন না ততক্ষণ পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ আপনি পাবেন না। এটা তো একটা বৈষম্য। এটা কি কেন বৈষম্য? আমি একজন নেতাকে জিজ্ঞেস করেছিলাম, ভাই বৈষম্যহীন বাংলাদেশ চান, তা আপনারা তো ভাগ করে ফেলেছেন। আবার সমাজের নেতা তারা হেরা ইমামের নাক গলাইবে মানে কি? এ তো উজু ঠিক মতো করতে পারে কিনা সন্দেহ আছে। তাই এমন করতে বলে কয় সাত ফরজ চারটা জানি আর বাকি চারটা আমি জানি না। আসলে ফরজ কয়টা? এই ইমাম দিয়ে শান্তি পাওয়া যাবে? এটা বৈষম্য দূর করতে হবে। যারা মসজিদের ইমাম হবে তারা কিসের ইমাম হবে? সমাজের ইমাম হবে। আজকের সিরাত উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা চানপাড়াবাসীকে আহ্বান জানাতে চাই, আগামী দিনে এমন একটা বৈষম্যহীন রাষ্ট্র আমরা তৈরি করব যেই বৈষম্যহীন রাষ্ট্রে সমাজের নেতা মসজিদের ইমাম হবে, মসজিদের ইমাম সমাজের নেতাজির দায়িত্ব পালন করার ভূমিকা পালন করবে। আরো ভালোবাসতো পরে পাবেন। আমি শুধু ওই যে আমাদের গ্রামে একটা কথা আছে আর কি, আমরা হলাম সাপের খেলা দেখাই আসছি, পরে কি বিক্রি হবে? কি বিক্রি? তাবিজ বিক্রি। আসল তাবিজ বিক্রি আমাদের শ্রদ্ধা ওলামায় গ্রাম দান করবেন। আমরা সাপের খেলা দেখাই একটু আপনাদেরকে এক জায়গায় ঘুরতেছি, কিন্তু আবার যারা একটু বেশি বুদ্ধিমান তারা আবার সাপের খেলা দেখে তাবিজ আর কি করতে চায় না, খেলা যা দেখা দেখা পেয়েছি। যখন বলে যে এবার একটু কাছে আসেন আসল কথা বলবো, তখন লোকেরা বুঝে যে কাজ তো শেষ, এবার আমার পালা, বসবেন না চলে যাবেন। দেখে ইনশাল্লাহ সবাই শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ, আমরা তাবিজ না নিয়ে কেউ যাবো না ইনশাল্লাহ। নেতাকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কেন বৈষম্য কেন? বলেন যে ভাই বৈষম্য আমরা দূর করতে চাই। আমি বললাম যদি বৈষম্য দূর করতে চান তাহলে মসজিদের নেতাকে সমাজের নেতা এবং সমাজের নেতাকে কোথার নেতা বানাইতে হবে। এই নেতা বানানোর দায়িত্ব কি আল্লাহ তাআলার শুধু না আপনাদেরও আছে? আলহামদুলিল্লাহ, এই দায়িত্ব আপনারা আমরা যদি পালন করতে পারি তাহলেই কেবলমাত্র একটা সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব। শেষ কথা যেটা, আকিমুস সালাতে প্রথম পেলেন জামাতবদ্ধ জীবন যাপন, দ্বিতীয় পেলেন একজন কি লাগবে? নেতা লাগবে। সালাতের তৃতীয় এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, আপনার মতের কোরবানি, আপনার চিন্তা, আপনার ইচ্ছা অনিচ্ছার কোরবানি। আপনি সালাত আদায় করতে গেলেন, নেতৃত্বের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয় ওটা আপনি পছন্দ হইলেও মানেন না, হইলেও মানেন না, মানেন না। ধরেন আপনি ওখানে গেছেন, মসজিদটা একটু এসি রুম আছে, খুব গরম পড়েছে, ভিতরে ঢুকে চিন্তা করলেন আজকে হুজুর যেভাবে ছোট সুরা দিয়ে পড়ছে আমি একটু বড় সুরা আদায় করতে চাই, সব কম হবে না বেশি হবে? বলে যে কম হবে, সব কম হবে না বেশি হবে? সালাত কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কার আনুগত্য? ব্যক্তির না ইমামের? ব্যক্তির না ইমামের? আমাদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আকিমুস সালাত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য নিজেদেরকে এমন ভাবে তৈরি করেছিলেন, সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মেনে নিলাম। কিন্তু আমাদের ওয়াজ মাহফিল সম্পর্কে এখন আলেমগণে কোনো কোনো ক্ষেত্রে হতাশ হয়ে যাচ্ছে, মানে ডাক্তার রুগী দেখতে দেখতে ডাক্তারই মনে করতেছেন সর্বনাশ, এত রুগী দেখতেছি তাও তো রুগী কমে না, হতাশ। আমি কিছু সময় মাঝে মধ্যে দু একজন আলেমদের সাথে আলোচনা করি, ভাই মাহফিল একটা নেন, কয় মাসুদ ভাই বুঝলাম না এত মাহফিল করি, তারপরও তো দেশে আলহামদুলিল্লাহ কিছু বরকতে হচ্ছে না তা না, কিন্তু যেভাবে পরিবর্তন হওয়া দরকার সেভাবে পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? রাসূল করিম সাল্লামের যেমনায় তার সাহাবায়ে আজমাইন কেরামগণ যা শুনতেন কোরআন হাদিসের আলোকে যদি তা মানদণ্ডে উত্তীর্ণ হতো তাহলে তারা মানার জন্য তারা প্রস্তুত
থাকতেন, কিন্তু আমাদের ওয়াজ সম্পর্কে আমাদের একটা নেতিবাচক ধারণা আছে। ওয়াজ ভালো শুনলাম কিন্তু কি করলাম না, কি করলাম না? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই জামানার একটা হাদিস বলে শেষ করে দেই। হাদিসটা হচ্ছে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নাকি সামনে রেখে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়াকুলুনা মা লা ইয়াফআলুন, তোমাদের জামানে একটা ফিতনা হবে, একটা বড় ভয়ঙ্কর ব্যাধি হবে, একটা রোগ হবে, এই রোগটার নাম করোনা না, এই রোগটার নাম টাইফয়েড না, এটার নাম কলেরা না, এটার নাম জন্ডিস না, এটার নাম হার্ট অ্যাটাক না, এটার নাম হলো ওয়ায়াকুলুনা মা লা ইয়াফআলুন, তোমাদের মধ্যে বলার লোক থাকবে কিন্তু ওই কাজ করার লোক থাকবে না। ওয়ায়াফআলুনা মা লা ইয়ুমারুন, এমন কিছু লোক থাকবে বলবে করবে কিছু কিন্তু তার পছন্দ মতো করবে, পছন্দ না হলে করবে না। সালাত আমাদেরকে ট্রেনিং দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে আজমাইন কেরামগণ যেভাবে নিজেদেরকে গড়ে তুলেছিলেন কোরআন এবং সুন্নার ভিত্তিতে হলে তিনি করবেন, কোরআন সুন্নার ভিত্তিতে না হলে যদি আমার বাবাও তা বলে, যদি আমার রাজনৈতিক নেতাও তা বলে, আমরা তা শুনতে বাধ্য হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে আজমাইন কেরামগণের সময় বাবার সামনে পুত্রের পুত্রের যুদ্ধ হয়েছে না হয় নাই, পুত্রের তলোয়ারের সামনে বাবা দাঁড়াইছে না দাঁড়ায় নাই? সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করতে চাই, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কেন বললেন? ভয়ঙ্কর ব্যাধি, বলবে কিন্তু করবে না, করবে কিন্তু তার নিজের পছন্দ হইলে করবে না হলে করবে না। আজকে আমাদের পুরো বাংলাদেশ যদি একদিকে থাকে, আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে একদিকে রেখে জীবন গড়ার জন্য একটু সবাই রাজি আছে দিকে হাত যাবেন, সবাই সবাই রাজি আছেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে কোরআন হাদিসের আলোকে পথ চলার তৌফিক দান করেন, আপনি আমাদেরকে কোরআনের জন্য গ্রহণ করেন, আল কোরআনের কর্মী হিসাবে গ্রহণ করেন, আমাদের কোরআনের জন্য জীবন বাজি রাখার তৌফিক দান করেন, আল্লাহ বাংলাদেশকে কোরআনের সংসদ হিসাবে কবুল করেন, আল্লাহ আগামীদের এই দেশকে ইনসাফের রাষ্ট্র হিসাবে কবুল করেন, শহীদের রক্তের বাংলাদেশ নিয়ে যেন আর কেউ ষড়যন্ত্র করতে না পারে সেখান থেকে আপনি আমাদের হেফাজত করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে দুদিন ব্যাপী সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিলের যারা আয়োজন করেছেন, সমস্ত আয়োজকবৃন্দ যারা এটার পিছনে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেধা দিয়েছেন, এবং বিশেষ করে আমাদের তরুণ যুবকেরা যারা ভূমিকা পালন করছে, আমি বিশ্বাস করি এই তরুণ যুবকদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।